স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একে স্কাইটার বয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কসুকাউরি এবং সাকিকাউরির মধ্যবর্তী স্থানে, মানে রাতাবাড়ি টু পাতাকান্দি মেইন রোড, যেটা হয় না রে ন্যাশনাল হাইওয়ে, ও রোডও আছে। দু সাইডে হইল ক্ষেতর জায়গা আওয়ার আরে। এই আওয়ারও আগে আগে দেখতাম আও সেত হইতো, এখন জায়গাটা খালি। কেন আমি এখন এই কসুকাউরি গ্রামের একজন সমাজসেবী আপনাদের পরিচিত হবি তো বালাও এবারও সাথে কথা কইমু। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবাই, আর বালা লাগলে লাইক করবাই, কমেন্ট করবাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলকামালোর চ্যানেলও আমরা আইসি। আমরা একটা ডকুমেন্টারি ভিডিও বানাইতাম, এটা তুলিয়া ধরতাম যে আমরা আজকে আছি কসুকাউরি এবং সাকিকাউরির মধ্যবর্তী একটা স্থানও, একটা রাস্তা পিডাব্লিউডি এখনো ন্যাশনাল হয় নাই। আলকামাল আগে হয়েছে ও কথা যে এটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে এখনো স্যাংশন হয়েছে না। আর দুইও দিকে আছে ক্ষেতর জায়গা, কিলা বর্ষার মরশুম বৈশাখের শেষে আউশ ক্ষেত শুরু হয়ে যায়। বর্তমানে কারণটা জানতে পারি আর না, এখনো খালি জায়গা, কয়েকজন মানুষ আগে ইলা সময় আমরার এই দুইও পাশের জমিত প্রচুর গরু মহিষ মানুষে চড়াইতা। এখন জল আর জল শুধু দেখা যার, কৃষক মানুষ ক্ষেতর দিকটা কি মানে ক্ষেতরটা কি সরিয়া গেছে গিয়া, আমি সরকারি চাউল পাইয়া মনে হয় সরকারি চাউল পাইয়া এখন মানুষ খুব অলস হয়েছে। তো আমি দেখাইমু ক্ষেতর জায়গা, আমরা একবারে জায়গায় জায়গায় গিয়া দেখাইমু, যেটা জায়গাত নির্দিষ্ট করিয়া চারা রোপণ করতা, মানে আমরা আলি তোলা করতাম। আলি তোলাত বর্তমানে আলিও নাই, এটা সময় সময় আর কি শুকনার মরশুম বাউসকাত করেনি একমাত্র, আর কিছু করেন না, কালি পড়ি রয়েছে। তো আমরা নিয়ে দেখাইমু, এখন ও একজনে আমরা কৃষক বাইয়ে আইল দিতরা, আইল যেটা আমরা সিলটি ভাষায় আইল কয়, মানে জমির আর কি দিক নির্ধারণ করই মালিক আর কি, যদি অসাইটে একজন থাকেন অসাইটে একজন থাকেন, তো দিক নির্ধারণ করতে আর কি মাটি তুলিয়া একটু উঁচা করিয়া রাস্তা ছোট ছোট করিয়া রাস্তা দেওয়া হয়, পানি মানে জল আকাল লাগিয়া এখানে আয় লোক হয় সিলেটি ভাষায়। তো আমরা একজন কৃষকে দিতা, আর কত বড় আর কি ক্ষেতর মাঠ, কম করিয়াও কয়েক হেক্টর হইব, 100 হেক্টর হইব। এখানে একটা জলাশয়ও আছে, আমরা দলি কই, দলির চতুর্প্রান্তে ছোট ছোট ফিশারিও আছে, তো এখানে মাছও উৎপাদন করা হয়। কিন্তু মাছটা আর কি প্রাকৃতিকভাবে খেউনিয়া এখানে পালন করেন না, তো এই বছর মাছেরও সংখ্যা কম। তো আমি মূল কথা চাই আর অত বড় জমি আমরা বিষয়টা জানতে পারি আর না, যে ইলা দিন আগে আমরা 10 বছর আল চুয়া তাইয়া হয় গুন্ডি বাড়ি বাড়ি হারি মারি লইতা, ও আল চুয়া তাইয়া মানুষ আলকামালে হইতে আল আল চুয়া তাইয়া আলে ফাঁকি যে বক হারি ময়না তুতা এগুলা তাকতা চতুর্দিকে, যারা কৃষক তাকতা, তো একটা ডান্ডা তাকতো এটা দিয়ে মারি লইতা, তো খাওয়ার লাগিও খাস দিত পাখির মাংস। তো আইসু দেখো এদিকে শুধু জল আর জল, কোনো কৃষক মানুষ নাই, এরপরে খেতও নাই, এরপরে বইস আছইন মোটামুট আছইন, মানে দুধল লাগিয়া খেতর লাগিয়া এখন আর ছাড়ি দিছইন মানুষে, খেত ছাড়ি দিছইন সরকারের চাউল দের, আর করইন মানুষে দান, গত বছর করছইন দান, দানের যে হারে দাম কমছে কোয়া যান না, এখনো 500 টাকা, যখন ছোট আসলাম তখনও 500 টাকা মন, অর্থাৎ ষোলো ভাইয়া ষোলো কাটি এক মন হয়, এখনো ষোলো কাটি এক মন, কিন্তু ও 500 টাকা। তো কৃষকলে যখন এক বিঘা জমি চাষ করিয়া যে খরচ খরচ করিয়া যে ধান উৎপাদন করিয়া এগুলা বিক্রি করেন, কিন্তু তার চেয়ে ডবল খরচ দেখা যায় পরবর্তীতে যোগ বিয়োগ করিয়া, এর লাগিয়া কৃষকের মাথার হাত। তো ভিডিও দেখলে ব্যাপারটা বুঝতে পারবা, আর বর্তমান কোন পরিস্থিতি মানুষের ক্ষেতটা কি ইচ্ছা উঠাই দিল কেনে। তো আমরার কথা আছে নানি বলে পলাইল জিনিস বা নিজের হাত দিয়ে বানাইল জিনিস খাইতে আলাদা মজা, সরকারের দে ঠিক আছে, কিন্তু মানুষরে অলস বানাই দের একটা কথা, ভেনেজুয়েলা এরপরে অন্যান্য কিছু কাউন্ট্রি ওগুলা সরকারে মানুষরে স্বাবলম্বী করতে গিয়া সরকারিভাবে চিকিৎসা সরকারিভাবে পড়াশোনা সরকারিভাবে চাউল বন্টন ইটা দিতে দিতে মানে মানুষ ওলা অলস হয়েছে। এখন ইটা দেশ দুর্ভিক্ষ ছাড়ার কিচ্ছু নাই, আমরা পার্শ্ববর্তী ভারতবর্ষ শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্র, আজ ব্লগ ভিডিও আমরা গ্রামের যুবকরা, কিন্তু তারা একটু লজ্জাবোধ করেন, কারণ ইলা তারা পরিবেশ ভরছইন না, এমনি খুব স্মার্ট করে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক খুব স্মার্ট, ইটার মাত্র খুব গরম, এমনি তোমার ব্লগ ভিডিও ও আমার এদিও মাইক ছুটাইলা আর মাতাইলা।
আপনারা যে চ্যানেল থেকে ভিডিও দেখছরা সবসময় ব্লগ ভিডিও পাইবা ডকুমেন্টারি ভিডিও পাইবা আর আমরার ও আলকামালরে সাপোর্ট করবা আর চ্যানেলটারে সবে বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার লাইক করবা কিন্তু আমরা গ্রামর ছেলে রাতে আগুয়ায় সবে দোয়া করবা সাপোর্ট করবা ধন্যবাদ তোমার চ্যানেলের নাম আলকামাল ইউটিউবে সার্চ মারলে পাইবা আর কি তাহলে ওলা ওলা তুমি বাকি